2018 সালে বহু বুক ভরা আশা নিয়ে এই রাজ্যের মানুষ সরকার পরিবর্তন করেছিল, আর এই পরিবর্তনের মুখ্য ভূমিকায় ছিল রাজ্যের গর্বের টিএসআর। এক সময় রাজ্যের গর্বের টিএসআর জওয়ানরা উগ্রপন্থী দমনে বেশ সুনাম ছিল তাদের। আর ডাবল ইঞ্জিনের সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তাদের যেতে হয়েছে নিজ রাজ্য ছেড়ে বহিরাজ্য ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে দরমপুর একটি নকশাল অধ্যুষিত এলাকা, আর এখানেই একটি কয়লার খাদানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন রাজ্যের টিএসআররা। কিন্তু অবস্থা এতটাই করুণ তাদের, ঠিকভাবে জুটে না দুবেলা খাবারও, আর থাকার ব্যবস্থা তো রাস্তার ফুটপাতকেও হার মানাবে। অল্প বৃষ্টিতেই ভিজতে হচ্ছে শয়ন কক্ষে, কেউ নেই শোনার মতো। অনেকটাই যেমন ভাত দেওয়ার মুরত নেই, আবার কিল দেওয়ার গোসায়। দেখুন এবং শুনুন দর্শক বন্ধুরা রাজ্যের জওয়ানদের করুণ দুর্দশার কথা। एसी रूम का हाल चाल, एसी रूम का हाल चाल ऐसा है, बार आ गया, अभी पूरा बार आ गया एसी रूम में, पूरा बार आ गया, देख लो एसी रूम को बाहर कैसे आ गया। रजिस्टर पार्टी को तरह भेजना, इमरजेंसी रजिस्टर पार्टी को भेजना, रजिस्टर पार्टी को वो भी नाव लेके भेजना। ये देखो কিন্তু সবকিছু জেনেও টিএসআর 9 নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন আছেন। সবকিছু বাদ দিলেও নিজেদের কর্তব্য পালনে বদ্ধপরিকর রাজ্যের গর্বের টিএসআর। সারাদিন কয়লা খাদানে ডিউটি সেরে রাতে ঘরে এসে এই রকম অসহ্য যন্ত্রণা তাদের নিত্যদিনের সঙ্গী। এমত অবস্থায় দেখার বিষয় সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচারিত হওয়ার পর কি পদক্ষেপ গ্রহণ করেন রাজ্যের জনপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।